মুভি লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব বিক্ষোভ মুভির ট্রেজার রিভিউ নিয়ে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। রিসেন্টলি প্রকাশ পেয়েছে বিক্ষোভ সিনেমার ট্রেজার, আর ট্রেজারটি প্রকাশ পাওয়ার পরই আপনাদের সাথে এটি নিয়ে আলোচনা করতে এসে গেলাম। বিক্ষোভ মুভিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি ও নবাগত নায়ক শান্ত খান। বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা শামিম আহমেদ রনি ছবিটি পরিচালনা করেছেন। এছাড়া ছবিটির শুটিং শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 2019 সালে, কিন্তু করোনাকালীন সময়ের কারণে পুরো শুটিংটি শেষ হতে হতে এত সময় লেগে গেছে। তবে এবছর সিনেমা হলে ছবিটি মুক্তির আশায় রয়েছেন নির্মাতারা। ছবিটি শুটিং হয়েছে মুম্বাই, গাজীপুর এবং বিএফডিসিতে। এই ছবিটির মূল গল্প হচ্ছে নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনা অবলম্বনে। এছাড়া এর ট্রেজারে দেখা গেছে শান্ত খান একটি কলেজের স্টুডেন্ট, যেখানে তাকে নিয়ে বিভিন্নভাবে র‍্যাক করা হচ্ছিল। আর এরপরই দেখানো হয় যে শ্রাবন্তীকে, শ্রাবন্তী কলেজের প্রফেসর। এরপর দৃশ্যে দেখানো হয় শান্ত খানের সাথে একটি ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সে ছেলেটি সড়ক দুর্ঘটনায় মারা যায়। তার ওই বন্ধুর সুষ্ঠু বিচারের জন্য তারা নানাভাবে আন্দোলন এবং র্যালি করছিল। এক সময় পুলিশ শান্ত খানকে ধরে নিয়ে যায় এবং তার বিচারের ব্যবস্থা করে, কিন্তু তখন শান্ত খানের এই বাকি রেখে যাওয়া আন্দোলন করে শ্রাবন্তী। আর এভাবে ছবির গল্পটি এগোতে থাকবে বলে বোঝা যাচ্ছে ছবির টিজারটি দেখে। এছাড়া ছবির টিজারে আরো বিভিন্ন ধরনের রাজনৈতিক জিনিসও তুলে ধরা হয়েছে, তবে পুরোটি তো বোঝা যাবে ছবিটি মুক্তির পর। এছাড়া এখনো পর্যন্ত ছবির ট্রেলার প্রকাশ বাকি রয়েছে। ছবির ট্রেলার প্রকাশ পেলে হয়তো ছবিটি সম্পর্কে বিস্তারিত আরো কিছু জানা যাবে। সো ভিউয়ার্স, যদি আপনারা বিক্ষোভ মুভির ট্রেজারটি দেখে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।